नमस्कार बंधुरा बेंगबासी किचेने सबाई के स्वागत। आज के आबार आमी एकटा नतून रेसिपी निये आपनादेर सामने हाजिर होयेछी। तार आगे आमार एकटा छोट्ट रिक्वेस्ट, आमार चैनलटीते जारा नतून एसेछेन अवश्यई चैनलटीके सबस्क्राइब करबेन। आज के आमी गाजरेर सन्देश बानिये देखाबो। गाजरगुलोके परिष्कार करे धुये निएछी। एर जन्य उपकरण लागछे चीनी, कन्डेंसेशन मिल्क, ड्राई फ्रूट, एलाचेर गुड़ो, बाटार, घी। प्रथमे आमी गाजरगुलो के खोसा छाड़िए परिष्कार करे निच्छी। आर एकटा ग्रेटार दिए ग्रेट करे नेब। এইভাবে আমি সব গ্রেট করে নেব গাজরগুলোকে। গাজরগুলো গ্রেট করে নিলাম। এগুলো মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে স্মুথ করে মিক্সিতে পিষে নেব। হাফ কাপ মতো দুধ দিচ্ছি। খুব সুন্দর স্মুথ ভাবে পিষানো হয়ে গেছে গাজরটা। কড়াইতে আমি বাটার দিচ্ছি। এর মধ্যে গাজরের পেস্টটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, সব সময় নাড়তে হবে যেন তলা না লেগে যায়। চিনি দিচ্ছি। পুরো রেসিপিটা বানাতে 25 থেকে 30 মিনিট টাইম লাগবে। কনডেন্স মিল্ক দিচ্ছি। কনডেন্স মিল্ক না দিলে কিন্তু সন্দেশটা ভালো হবে না। ভালো করে মিক্স করে নিচ্ছি। দুই চামচ গুঁড়ো দুধ দিচ্ছি, গুঁড়ো পাউডার দুধ। একদম পুরো শুকনো শুকনো করে নিতে হবে। দুই চামচ ঘি দিচ্ছি। এলাচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই সন্দেশটা খেতে খুবই টেস্টি হবে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, আমাকে কমেন্ট করবেন কীরকম হয়েছে। এটা আমার হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে এসেছে দেখতেই পাচ্ছেন। আমি একটা স্কোয়ার শেপের পাত্র নিয়েছি, এর মধ্যে আমি তেল ঘি ব্রাশ করে নিচ্ছি। এর মধ্যে আমি গাজরটা দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে সেট করে নিচ্ছি। এটা আমি 1 ঘন্টা ঠান্ডা করে নেব। ড্রাই ফ্রুটের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে সেট করে দিচ্ছি। এক ঘন্টা আমার হয়ে গেছে। আমি স্কোয়ার শেপে সন্দেশটা কেটে নিচ্ছি।
আপনারা ইচ্ছা মতো শেপ দিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার গাজরের সন্দেশটা খুব সুন্দর হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।